Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. আমি লাবণ্য জাহান চলে আসছি ওয়াইল্ড ফ্যাশন বিডি থেকে ঠিক সন্ধ্যা 7টার। যারা যারা আমার সাথে আছেন, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ফাইনালি আজকে ওয়াইল্ড ফ্যাশন বিডি থেকে লাইভে আসতে পেরেছি। হ্যাঁ, আমি আজকে সুন্দর সুন্দর কিছু কটন ওয়্যার দেখিয়ে দিব এবং সুপার সে উপর রিজনেবল প্রাইসে। যারা যারা আছে, আগে একটু বলবো যে আমার লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? লাইভটা চলো, উমা 4 বেজে গেছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি ভালো আছি। লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন করেছি লাইভ বেশি করে শেয়ার করে দিব এবং চাইলে তোমরা শোরুমও ভিজিট করতে পারো, আমি এখনো শোরুমে আছি। ড্রেসটা অনেক সুন্দর, ইয়েস। ড্রেসের নাম দিয়েছি হচ্ছে পিকক। চাইলে তোমরা পিকক দিয়ে এখনই ইনবক্স করে দিতে পারো আমাদের। আমাদের হচ্ছে 8টা পর্যন্ত রিপ্লাই দিবে না নাকি? অলওয়েজ সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ। এই 8টা পর্যন্ত অফিস ওপেন? হ্যাঁ, 8টা পর্যন্ত আছে, তোমাদের রিপ্লাই করে দিবে। 500 আপুদের জয়নিং পেয়ে গেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভটা একটু শেয়ার দিয়ে দিই, একটু টাইম দাও আমাকে, আমি একটু শেয়ার করে দিয়েছি, রাইট? সো কারা কারা আছো? হাই আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, রোজি ইসলাম লিখেছেন, ওকে গ্রেট। এই তো প্রাইস, আমি প্রাইসও বলে দিব আজকে, আর্লি আর্লি প্রাইস বলে দিব, ঠিক আছে? এবং আগে একটু দেখাই আমার ড্রেসটা। আচ্ছা, আমার ড্রেসটার নাম দিয়েছি হচ্ছে পিকক এবং আমি হচ্ছে কটন দেখাই দিব। হ্যাঁ, কটন কটন ওয়্যার ড্রেস দেখিয়ে দিব, ঠিক আছে? তোমার নজর লাগবে। আচ্ছা, তুমি তাহলে আমাকে মাশাআল্লাহ বলে দিও, তাহলেই হবে, ঠিক আছে? ইউ লুক ফ্যাবুলাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সুন্দর একটা ওড়না নিয়ে ওড়না পরেছি, কিন্তু আমি ওড়নাটা গলায় রেখেছি বলে হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ না। আমি সবই দেখিয়ে দিব, ড্রেস প্যান্ট ওড়না সব দেখাই দিব। আপু না ভাইয়া, আচ্ছা ভাইয়ারা নাকি? হাই সুন্দরী, ইউ আর কিউট। এইবার চলো চলে দেই, 600 আপুদেরকে পেয়ে গেছি, আরো অনেক আপুদেরকে চাই। আমাদের কিন্তু একটা অফারও চলছে, আমি সবই বলে দিব। এখনো অফার আছে না? ইয়েস, অফার ইজ গোয়িং অন এখনো, ঠিক আছে? এখনো গোয়িং অন হচ্ছে। আপু, ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপু, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে, কেমন আছেন? আমি জানি না, ওয়াইল্ড ফ্যাশনের আপুর আমার অনেক পছন্দ করে, তাই না? থ্যাংক ইউ। সবাই হাফ ছেড়ে বাচ্চে, সবার একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ছে, কেন এত ফাজিল কেন তোমরা? তুমি কেমন আছো? অনেকদিন পর দেখলাম, কেন জেসমিন খান, আপনি এতদিন পরে কই থেকে আসছেন? আমি তো এভরিডে আসতেছি। আচ্ছা, ওয়াইল্ড ফ্যাশন ভিডিওর বেসিক ইনফরমেশন বলে দেয়, নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে এবং যেই ড্রেসটা তুমি চাচ্ছ তার টুক করে একটা স্ক্রিনশট মেরে টাস করে ইনবক্সটা কমপ্লিট করতে হবে। আপু এত সুন্দর কেন তুমি, এত সুন্দর কেন, কিউট কেন, আমি জানি না। হাই আপু, ভালো নাই গো আপু, কে কি হয়েছে কি? এমডি সেলিম লিখেছে, নাইস, ওকে, থ্যাংক ইউ। তার মানে আমার বাসা থেকেও লাইভ দেখতেছে। আপু ড্রেসটা খুব সুন্দর, তোমার ড্রেসটার প্রাইস কত? আমি ড্রেসটা কোথা থেকে মেকিং করেছি? হ্যাঁ, এটা এরকম হয়ে আছে কেন? ধরো একটা মিনিট, কোথা থেকে মেকিং করেছি, কি আসা বিষয় সব বলে দিব। আপু সাউন্ড কম, কি বলে রে দেখতো, আমার গলার সাউন্ড কম, এটা হইতে পারে কি রে? তানবীর বল, সাউন্ড কম, অনেক সুন্দর লাগছে। আপু তোমার ফ্যানগুলো অনেক ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলো, বেসিক ইনফরমেশন বলা ডান না, নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে। হচ্ছে কোথায়? আমার পেজে না, আপুর পেজে, ওয়াইল্ড ফ্যাশন বিডিতে। আমারও যারা ইনবক্স করো তাদের কাছে রিকোয়েস্ট, ওয়াইল্ড ফ্যাশন বিডি দিয়ে সার্চ করলেই হচ্ছে প্রথমে আমাদের পেজটা চলে আসবে। ওকে, সো মুখস্থ করি, ওয়াইল্ড ফ্যাশন বিডি। এরপর ইনসাইডেও আমরা ডেলিভারি করে থাকি, আউটসাইডেও ডেলিভারি করে থাকি। ইনসাইডে হচ্ছে 100 টাকা চার্জ আর আউটসাইডে হচ্ছে 150 টাকা কুরিয়ার চার্জ। এবং আউটসাইড আলীদের জন্য এসে পরিবহন সুন্দরবনের ব্যবস্থা রয়েছে কিন্তু। সো এসেতে চাইলে জাস্ট 200 টাকা বিকাশ, আর আউটসাইডে হলে, সুন্দরবনে হলে হচ্ছে ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হবে। হাই তাজরিন ইসলাম আপু, লাইভ শেয়ার করে দাও বেশি বেশি করে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের শপ আছে, চাইলে আমার সাথে দেখাও হয়ে যেতে পারে। শপে এসে অনেক আপুরা সেলফি টেলফি তুলে, আমার অনেক একটু লজ্জা লাগে, শরম টরম করে, তারপরে তোমরা চাইলে আমার সাথে দেখাও করে ফেলতে পারো। আপু সবগুলা পেজের লাইভ দেখি তোমার, থ্যাংক ইউ। তোমার ড্রেসটা অনেক সুন্দর, আমার ড্রেসটার নাম দিয়েছি পিকক, কেন বলো তো? যদি বলতে পারো তাহলে আমি তোমাকে কি দিব, ফ্লাইং কিসি এরকম। তুমি আমার কমেন্ট পড়ো না, মিম আপু আমি পড়ে ফেলেছি, যেদিকে চোখ যায় শুধু লাবণ্য জাহান আর লাবণ্য জাহান আপু, তাই নাকি? আচ্ছা, এবার আর কথা বাড়াবো না, এইবার আমি ডিরেক্ট ড্রেসে চলে যাব। আমার ড্রেসের নাম হচ্ছে পিকক এবং এটার একটা নাম দিতে চেয়েছিলাম, কি নাম জানো?
নাম দিতে চাইছিলাম হচ্ছে ময়ূরী, কিন্তু পরে তোমরা কি ভাববা এই জন্য হচ্ছে। আর আমি একজন লিখেছে বিশ্রী ঢং, তাই না? বিশ্রী ঢং, ঢং করছি আমি, যা যা পাজিমে, আমি ঢং করি নাই। আমি চিটগাঙ্গের মেয়ে, তাই নাকি? চিটগাঙ্গের মেয়েরা কি ভালো হয়, লক্ষ্মী হয় না দুষ্ট হয় বলো? আয় হায়, ওরা বলে দুষ্ট বলে। তুমি দুষ্ট আপু না লক্ষ্মী বলো? আল্লাহ এমন করে বানিয়েছে তাই এত সুন্দর। ওকে, ড্রেসে চলে যাই, তাই না? বিসমিল্লা করি, আসো। আমার ড্রেসটা হচ্ছে সুপার কটনের। আচ্ছা, এটা হচ্ছে লাক্সারি লন কটন বডি, ঠিক আছে? বডি আসবে 80। আপামনিরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলে দেয় এবং প্রাইস মেনশন করেন। আপু তুমি হেয়ারে কোন শ্যাম্পু ইউজ করো? অনেক শাইন করে। আপু আমি হেয়ারে হচ্ছে ম্যাট্রিক্সের প্রোডাক্ট ইউজ করি, তোমরা আমার পেজে গেলেই দেখতে পারবো আমি ম্যাট্রিক্সের হেয়ার প্রোডাক্ট ইউজ করি, ঠিক আছে? ফুল সেটটা আমি নিয়ে নিয়েছি, এখন আবার জিগায়ও না কোন জায়গার থেকে আনিসো, ঠিক আছে? আমি আরেকজনের ব্র্যান্ডিং করছি, তো এখন এটা বলা সম্ভব না। এইটা দেখিয়ে দিব, পিককের কালারটাও ওয়ান কাইন্ড অফ পিকক টাইপারি কালার, ওয়ান কাইন্ড অফ পিকক টাইপারি কালার, বাট তোমরা যদি পিকক কালার না বুঝো তাহলে বলে দিব গ্রিন কালার, ঠিক আছে? রোজ প্যাটাল। আচ্ছা কিউটি ভাবি, তোমার সব কিছুই নাইস। এম ডি বিল্লাল ভাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বডি আসবে 80, দুই সাইডেই পার, ঠিক আছে? এটার ম্যাটেরিয়ালটা আসবে হচ্ছে লাক্সারি লন কটন, লাক্সারিয়াস লন কটন। হাই সুন্দরী, অবশ্যই ভালো হয়, ঠিক আছে? এইবার বডিটা একটু দেখাই দিব, 1K যদি হয়ে যায় তাহলে কিন্তু সুন্দর সুন্দর করে ফ্লাইং কিসি দিব, ঠিক আছে? আপু অনেক কিউট তাই একটু দুষ্ট। আচ্ছা ওকে, এবার আমার নেকটা দেখো, আমি না এখান থেকে এটা পড়েছি বলে এরকম কুচকায় আছে, বাট এটা এরকম কুচকানো না। তোমার পেজের নাম কি? আমার পেজের নাম কে বলতে পারবা বলো? দাঁড়াও তো একটা মিনিট, আমি এটা লাগাইনি, হইল না হইল না, ইন্ডিয়াতে ডেলিভারি হবে না, ইন্ডিয়াতে এই সময় ডেলিভারি দেওয়া পসিবল না। আচ্ছা সরি, এটা আমি আসলে ঠিক করতে পারছি না। এবারে এটা দেখিয়ে দেই, এটা হচ্ছে আমার নেকের পারটা, আমি জাস্ট নর্মাল নেক করে বানিয়েছি। এগুলো এই যে দেখো, হাই আপু, রশনি আফরিন কেমন আছেন? এই যে এটা কিন্তু এমব্রয়ডারি পার্টটা, কালার আসবে গ্রিন কালার বাট ম্যাট গ্রিন, ঠিক আছে? ডিপ বটল গ্রিনটা না। ওকে খুবই সুন্দর, দেখো এমব্রয়ডারি প্যানেল করা আছে, এমব্রয়ডারি কালারটা হচ্ছে কেরামেল কালার দিয়ে, ঠিক আছে? এই যে আমি মাঝখানে দিছি না, হ্যাঁ মাঝখানে যেই কালারটা দিয়েছি এটা হচ্ছে সেই কালার, হ্যাঁ সেই কালার। এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থ্যাংক ইউ সো মাচ। আপুর নাম এক্সেলেন্স বাই, সরি আপুর পেজের নাম, আচ্ছা এক্সেলেন্স বাই লাবণ্য জাহান, হ্যাঁ গ্রেট গ্রেট। এই হচ্ছে গিয়ে এমব্রয়ডারি পার্ট। এবার আমি বলি কেন পিকক নাম দেওয়া হয়েছে ড্রেসটার মধ্যে, সুন্দর পিককের মতো কলকি করা আছে। এখন কলকি তো ড্রেস আমাদের অলরেডি আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই ড্রেসটার নাম দিয়েছি পিকক। দেখো এই এমব্রয়ডারিটা দেখে মনে হচ্ছে বাবা, এক্সেলেন্স বাই লাবণ্য জাহানকে দেখে অনেক আপুরা চিনে। আগের আপু কই, আগের আপু কোনটা আবার কমেন্ট পড়ো না কেন, আগের আপুটা কে? আচ্ছা এটা দেখো, এই হচ্ছে গিয়ে এমব্রয়ডারি পার্টটা, কেরামেল কালার এবং পিঙ্ক কালার দিয়ে আমার এমব্রয়ডারিটা করা আছে, ঠিক আছে? আপনার কালেকশনগুলো খুবই ভালো, থ্যাংক ইউ শিল্পা আপু। পুরো ড্রেসটাই হচ্ছে এমব্রয়ডারি পার্ট করা, এমব্রয়ডারি পার্ট করা। এই ড্রেসটার প্রাইস কত আসবে আমাকে বলতে পারো? নোজ অ্যান্ড লিপ খুবই পচা, আচ্ছা আমার নাক, হ্যাঁ নাক মোটা, ঠোঁটও মোটা হইতে পারে, তোমার কাছে না ভালো লাগাটাই স্বাভাবিক, আমারও ভালো লাগে না আপু। হাই হাই, অনেক হাই হাই, থ্যাংক ইউ সো মাচ। এবার ড্রেসের লোয়ার পার্টটায় চলে যাব, লোয়ার পোর্শনটা এক্সক্লুসিভ করে ডিজিটাল পার্ট করা আছে। এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ, দেখে মনে হবে কি যে তুমি এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা, বাট এটা কিন্তু প্রিন্ট করা, অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা হলো গিয়ে আমার ড্রেসের নিচের লোয়ার পোর্শনের লোয়ার পোর্শনের প্রিন্টটা, ডিজিটাল পার্ট। দেখো ইয়েলো ফ্লাওয়ার, হ্যাঁ মেজেন্টা ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার, অনেক সুন্দর সুন্দর। 1950, 1500 টাকা, অনেকে অনেক প্রাইস বলছেন, দেখি কাটটা হয়ে যায়। এবার নিচে একটা এরকমের প্যানেল আছে, লাভ ইউ আপু, তোমার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আবদুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এইবার ড্রেসের ব্যাকে চলে যাব, আমার ড্রেসের ব্যাকপার্টটাও সেম যেরকমটা কিনা এইটা, ঠিক আছে? আমি আমার ড্রেসের ব্যাকপার্টটা এইভাবে দেখিয়ে দিই, তারপরে হচ্ছে ড্রেসের স্লিভে চলে যাবো এবং প্রাইস আলটিমেটলি, ওকে আলটিমেটলি। খুব সুন্দর আপু, থ্যাংক ইউ অপুরা। এই যে এটা হলো গিয়ে ড্রেসের ব্যাক পার্ট, তাই না? এই যে স্লিভস নাকি? আচ্ছা ওকে ওকে, এই যে এই যে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। আচ্ছা এইটার ব্যাক পার্টটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই যে
ওরে গান গাইতে মানা করো। এই যে এটা হলো আমার ড্রেসের ব্যাক পার্টটা, ওকে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পোর্শনটা, সুপার। ড্রেসটা অনেক সুন্দর তোমাকে। হ্যাঁ, হিংসা হয় মানে অনেক হিংসা হয়, হিংসার জলে পুরো ছাই হয়ে যাচ্ছে, বাট ওই ছাইগুলো আসলে করে উড়িয়ে দিব। এটা দেখো, এটা আমার ড্রেসের ব্যাক পার্টটা, ঠিক আছে। 1500 টাকা, 1800 টাকা, 1150, অনেক আপুদের অনেক কথা, 1750। এটা হচ্ছে আপুরা, আমি একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের লাক্সারি লন কটন, ঠিক আছে। লাক্সারি লন বডি আসবে, সো একটু বুঝে শুনে দেখে নিতে হবে, ঠিক আছে। আর এইটার স্লিভসের পার্টটা হচ্ছে আমাদের মিডলে পড়েছে, আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এইটা হলো আমার ড্রেসের স্লিভসের পার্টটা, এই যে এখান থেকে হচ্ছে এইটুক আমার ড্রেসের স্লিভসের পোর্শনটা, 1650 টাকা। ওকে, গ্রেট। আমি বলে দিব, আমি নিজেও প্রাইস জানি না। এটা হলো আমার ড্রেসের স্লিভসের পার্টটা। আপু উত্তরা ড্রেস ওয়ার্ল্ড কি তোমাদের পেজ না আপু, আমি জানি না। আমাদের শুধু ওয়াইল্ড ফ্যাশন বিডি আছে, আমি এইটুকুই জানি, আর কোনোটাই কি আছে আমি জানি না। কেউ যদি আমার ছবি দিয়ে সেল করে সেটা আমি জানি না, হ্যাঁ, সেইটা আসলে আমি জানি না। এইবার হচ্ছে, এই যে শেখ রাসেল কি করছেন এখানে, হ্যাঁ, কি কিসের কল টল নাম্বার টাম্বার দিছেন কেন? ব্লক করে দিয়েছি আপনাকে, চিরতরে, চিরজীবনের জন্য ব্লক করে দিয়েছি। এইবার হচ্ছে আমাদের পেজ, ও আচ্ছা আচ্ছা, আমাদের পেজ, ওকে। কি জানি পেজের নাম আরেকটা, উত্তরা কি যেন পেজ, ও ড্রেস ওয়ার্ল্ড, ওইটা আমাদের পেজই, ঠিক আছে। আপু তোমার ড্রেস কালার তুমি যেটা দেখিয়েছো অন্য রকম, বুঝি নেই। এই আসবে আমার ড্রেসটা, ঠিক আছে আপুরা। আমি আমার ড্রেসের স্লিভসটা এভাবে বানিয়েছি, কারো যদি পছন্দ হয় এভাবে বানাতে পারো, অর তোমরা নর্মাল করে বানাতে পারো। স্লিভসের পার্ট তো আমি দেখাই ফেলছি, তার আগে আমি আমার স্লিভসটা দেখাই। এই যে আমার এখানে অনেক এক্সট্রা কাপড় ছিল, আমি এক্সট্রা কাপড় দিয়ে হচ্ছে এরকম ফ্রিল করেছি, তোমরা চাইলে ফুল স্লিভস করতে পারবা। এই যে ফ্রিলটা করেছি, এটা চাইলে তোমরা পাড় হিসেবে বসিয়ে দিতে পারবা, ওকে, পাড় হিসেবে বসিয়ে দিতে পারবা, চাইলে তোমরা ফুল স্লিভসও করতে পারবা, এটা আপ টু ইউ, তোমাদের ব্যাপার, রাইট, তোমাদের ব্যাপার। আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। এবার টেইলরের অ্যাড্রেসটা একটু বলে দিই, টেইলরের, যেই টেইলর থেকে আমি ড্রেসটা রেডি করেছি, এটা হচ্ছে মৌচাক মার্কেটের ঠিক পাশেই, যেই মার্কেটটা আছে সেন্টার পয়েন্ট, তার হচ্ছে ফোর্থ ফ্লোরে যাবা বা লিফটের তিনে যাবা, তাই তো? ফোর্থ ফ্লোরে যে হচ্ছে, মনে রেখো, লেডিস টেইলার্স খুঁজে বের করবা এবং যে বলবা যে ওয়াইল্ড ফ্যাশন থেকে এসেছি, ঠিক আছে। ঘোলা কেন, কেন ঘোলা আসবে কেন, এইবার পরিষ্কার করে দিয়েছি, দেখো তো এবার ঠিক আছে কিনা। এইবার চলো চলে যাব ড্রেসের ওড়নাটাতে। আচ্ছা আলাদা করে দেখাই, ওড়নাটা দাও। এইবার হচ্ছে, হ্যাঁ, মেম্বার শিফনের দুপাটটা বা পিওর বলতে পারো, যে যেভাবে বলতে সুবিধা ফিল হয়, ঠিক আছে। লাইভ ক্লিয়ার না, না লাইভটা মনে হয় ঠিক আছে, তাও একটু চেক করে দেখছি। এই দেখো, এই আসবে হচ্ছে আমার ওড়নাটা। ওড়নাটার কালারটা একদমই সেম, যেমন লাক্সারি কটন লন, ঠিক আছে, লাক্সারিয়াস লন কটন। এই বডিটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা, এবং এইটা হলো গিয়ে আমার মেম্বার শিফনের দুপাটটা। শিফন যদিও বলা হয়, কিন্তু এটা কিন্তু পিওরের ওড়না, হ্যাঁ। পুরো প্রিন্টটা জাস্ট দেখো, এই যে যে প্রিন্টটা না, এই যে যে প্রিন্টটা, এই প্রিন্টটা দিয়েই হচ্ছে আমার ড্রেসের এই জায়গাটা করা, হ্যাঁ, এই জায়গাটা করা। সো অসম্ভব প্রিটি একটা কালার, অসম্ভব নাইস একটা ড্রেস, ঠিক আছে, অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস, তোমরা সবাই জানো। আর প্যান্টটা হচ্ছে নর্মাল সেম কালারের, প্যান্টে কোনো ডিজাইন নাই, ঠিক আছে। তোমরা প্যান্ট দিয়ে প্লাজো মেকিং করতে পারবা। আচ্ছা আমি এটা এভাবেই ধরি, প্লাজো মেকিং করতে পারি, ক্লিয়ার এখন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই কটনটা, কটন মনে করো, গত লাইভে আমি একটা লাইভ করেছিলাম পাকিস্তানি ফেরদৌস লনের উপর, মাই গড, পরে শেষ, পরে সারা রাত আর ওদেরকে ঘুমাইতে দেয় নাই, এরকমের ব্যাপার ছিল। এবার আমি এটার প্যান্টটা, ট্রাউজারটা একটু ধরে দেখাবো, তারপর প্রাইসটা মেনশন করে দিব। আচ্ছা, এটা হলো গিয়ে আমার কটনের ট্রাউজারটা, ঠিক আছে। আপু তোমার ড্রেসটা বেশি সুন্দর, এটার আর কালার আছে না, এই প্যাটার্নের আরও কিছু আছে, আমি দেখাবো, এবং একটু আসতে বলবা কথা। আচ্ছা, এবার আমি এটার এই পিককের প্রাইসটা মেনশন করে দিতে যাচ্ছি, তোমরা একটু বলো কত হইতে পারে। আপনার গায়ে, আপনার গায়ে জড়ানো জামাটা প্রাইস কত, প্রাইস বলো। আচ্ছা, প্রাইস বলে দিব এখনই, আপামনিরা এখনই প্রাইস বলে দিব, ঠিক আছে। আমার এই ময়ূরকণ্ঠী, মানে আমার কাছে যেটা মনে হয় পিকক, হ্যাঁ, এই পিকক ড্রেসটার প্রাইস, যেটা কিনা লাক্সারি লন কটন বডি আসবে এবং মেম্বার শিফন পিওর দুপাট্টা আসবে, ঠিক আছে। খুবই সফট এবং ইনারের প্রয়োজন নাই, যেভাবে খুশি সেইভাবে তোমরা ওয়াশ করতে পারবা, অফিসেও যেতে পারবা, কোনো জন্মদিনের প্রোগ্রামেও যেতে পারবা, বিকজ অফ এত সুন্দর, তোমার উপর তুমি কিভাবে বানাবা ড্রেসটা, ঠিক আছে। এবার প্রাইস বলে দেই, প্রাইস আসবে
একজন লিখেছে 2200 টাকা আর 2500 টাকা 2500 টাকা না ড্রেসটার প্রাইস হচ্ছে only 1850 টাকা yes 1850 হ্যাঁ 1850 ইয়ে এই যে মেঘলা রোজা আপু ঠিক বলেছেন প্রাইস only 1850 1850 ঠিক আছে আমাদের এই পিককটার ড্রেস পিককটার প্রাইস 1850 ওকে তারপর হচ্ছে হাই সুন্দরী আপু কেমন আছো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ এবার একটা সুন্দর ড্রেস দেখাবো যেটা কিনা আপু নাইস লাগছে আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ 1800 না 1850 এবার আরেকটা সুন্দরী দেখাবো যেটা কিনা তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবা যেটা আবারও আসছে এই রকমের ব্যাপার তোমার ইয়ারিংসটা সুন্দর আচ্ছা সবার অনুরোধে এই ড্রেসটা আবারও আনতে পেরেছে সাবিনা আপু কমলা সুন্দরী এই সুন্দরীকে মনে আছে সাবিনা আপু কবে আসবে অনেকদিন দেখি না আমিও অনেকদিন দেখি না একটু আগে ভিডিও কলে দেখেছিলাম হ্যাঁ একটু আচ্ছা উনি কি বাসায়ও মাস্ক পরেছিল কেন ও আচ্ছা আচ্ছা আপু এটা কি পাকিস্তানি লন হ্যাঁ আচ্ছা ওকে সাবিনা আপু আচ্ছা এটা তো কই প্রাইস আমি বলে দিচ্ছি ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা দেখো এটা কিন্তু কমলা সুন্দরীটা একটু আগে আমি শোরুমে এসে দেখলাম যে এটা নিয়ে কি ফাটাফাটি মারামারি অনেক কষ্টে আমরা ভয়ে ভয়ে এটা লাইভে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যাদের প্রয়োজন আসবে মানে প্রয়োজন হবে তারা নিয়ে নিতে ভুলবা না বডি আসবে 80 লেন্থ আসবে 46-47 এবং তোমরা এটা একদম 50 পর্যন্ত লেন্থ করতে পারবা কেন জানো এই যে দেখো এক্সট্রা কতগুলো পার হ্যাঁ এক্সট্রা এই যে একটা ব্ল্যাকের মধ্যে পার দেয়া আছে এবং এইখানে যে প্যাটার্নটা এই প্যাটার্নটাও কিন্তু তোমরা কেটে চেলে বসাতে পারবা হ্যাঁ কারণ এত বডি হয় না এত বডির কাপড় দেখা যায় ফেলানো যাবে আপু তোমার ইয়ারিংসটা সুন্দর থ্যাংক ইউ 1800 টাকা আপু না 1850 আর এটা দেখো এটা হচ্ছে আমাদের কমলা সুন্দরী পুরোটাই এমব্রয়ডারি করা লাক্সারি লন কটন ম্যাটেরিয়ালের মধ্যে ঠিক আছে লাক্সারি লন কটন এগুলাতে কিন্তু তোমার ইনারের প্রয়োজন নাই একদম ওয়াশেবল ক্লিয়ার না বলছে সবার ওয়াইফাইটা একটু অফ করে দাও সাথে আমারটাও না দাদা এই যে দেখো আচ্ছা দেখো তো লাইভ ঠিক আছে কিনা এই যে এই আসবে হচ্ছে এমব্রয়ডারি প্যানেলটা কমলা কালার দিয়ে ঠিক আছে ইট টাইপের কমলা কালার দিয়ে কেমন আছো খুব ভালো আলহামদুলিল্লাহ এবং সাইডেও একটা অপশনের মতো করা আছে প্রিন্ট বাট এটা অপশন না ঠিক আছে এটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা ড্রেসের ব্যাকে যাওয়ার আগে ড্রেসের লোয়ার পোর্শনটা একটু দেখিয়ে দিই এই যে দেখো এই হলো গিয়ে আমার ড্রেসের আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলো ক্লিয়ার আছে সাবিনা পু লিখেছেন ওকে ওকে গ্রেট এই হলো গিয়ে আমার ড্রেসের লোয়ার পোর্শনটা রাইট একদম বডি 80 দিতে পারবা আর কারো লেন্থ নিয়ে কোনো সমস্যা নাই এবং গরম নিয়েও কোনো সমস্যা নাই আপু তোমার পরা ড্রেসের পরা পিক দিয়ে অন্য পেজে অ্যাড দেয় কনফিউজ থাকি তোমাদের কনফিউশনের কিচ্ছু নাই তোমরা ওয়াইল্ড ফ্যাশন বিডিতে ইনবক্স করে দিবা যদি কোনোটা পছন্দ হয় ঠিক আছে ক্লিয়ার আছে ওকে গ্রেট গ্রেট এই যে ইয়েলো অরেঞ্জ আর হচ্ছে ব্ল্যাক এই কম্বিনেশন এই কমলা সুন্দরীর জন্য কিন্তু অনেক আপুরা পাগল ঠিক আছে কালকে মর্নিংয়ে দেখা যাবে কি পাগলামিটা করে সবাই শোরুমে হামলা দিবে এবং আমাদের যে অফারটা চলছে আমি অফারটার কথা একটু বলে দিই সেটা হচ্ছে যদি কেউ 5000 টাকা শপিং করো সেই ক্ষেত্রে একটা লিলেনের কুর্তি ফ্রি পাবা কয় টাকার জানো লিলেনের কুর্তি 1000 টাকা লিলেনের কুর্তি ফ্রি পাবা আর যদি কিনা তোমরা 7000 টাকা শপিং করো সেক্ষেত্রে 1000 টাকার একটা ড্রেস গিফট পাবা আর যদি কিনা তোমরা কেউ 10000 টাকা শপিং করো একবারে সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা 1200 টাকার একটা ড্রেস পাবা অথবা চাইলে লিলেনের দুইটা কুর্তি পাবা তাইলে চিন্তা করো কি মজা হইলো তোমরা যদি কিনা দুইটা পার্টি ওয়্যার নিয়ে নাও তাহলে 5000 টাকা বিল হয়ে যায় তাই না দুইটা পার্টি ড্রেসে 5000 টাকার বিল হয়ে যায় এবং তুমি 1000 টাকা অলরেডি ব্যাকই পেয়ে যাচ্ছ আপু তোমারটা অনেক সুন্দর হ্যাঁ আপু ব্ল্যাক বিউটি আছে ব্ল্যাক বিউটি কোনটা আছে ব্ল্যাক বিউটি নাই এটা দেখো এই হচ্ছে গিয়ে আমার ড্রেসের ব্যাক পার্টটা খুবই সুন্দর অরেঞ্জ ব্ল্যাক ইয়েলো কম্বিনেশন দিয়ে হ্যাঁ অনেক অনেক দারুণ অনেক অনেক দারুণ অনেক অনেক সুন্দর এই ড্রেসটা এই যে দেখো ঠিক আছে এইবার এটার স্লিভসের পার্টটা দেখাই ব্ল্যাক বিউটি নাই আপু ব্ল্যাক বিউটি নাই এই যে দেখো এটা আসবে ড্রেসের স্লিভসের পার্টটা হ্যাঁ ড্রেসের স্লিভসের পার্টটা অনেক প্রিটি একটা ড্রেস যদি ভালো লাগে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওয়াইল্ড ফ্যাশনে ইনবক্স করে দিবা হ্যাঁ ওয়াইল্ড ফ্যাশন বিডিতে ইনবক্স করে দিতে ভুলবে না
এইবার আমি এই ড্রেসের দুপাট্টা ধরে দেখানোর আগে এটার প্যান্টটা একটু দেখাবো। হাই আপু, আমি প্রেজেন্ট লাইভ শেয়ার করে দিতে হবে, প্রেজেন্ট হলেই হবে না শুধু। এই দেখো কটনের ট্রাউজার, ঠিক আছে, এক কালার ব্ল্যাক কালারে কটনের ট্রাউজার আসবে। এটার ওড়নাটা দেখাই, এই যে পিওর শিফনের দুপাট্টা, ওকে, পিওর শিফনের ওড়না ব্ল্যাক এন্ড অরেঞ্জ কালার দিয়ে। আপনার ড্রেসটার প্রাইস মাত্র 1850। এই কমলাটার প্রাইস কত? আচ্ছা, আমার এইটার নাম হচ্ছে কমলা সুন্দরী। সো এই ড্রেসটা একদম পিচানো এমব্রয়ডারি করা আছে লাক্সারি লন কটনের উপর, পিওর শিফনের ওড়না, প্রাইস আসবে 1850 টাকা, 1850, ঠিক আছে। আমার ড্রেসটার প্রাইস 1850 অনলি, আর আমি যেটা পড়েছি এটার প্রাইসও 1850, ঠিক আছে। আমি যেটা পড়েছি এটার প্রাইসও 1850, কমলা সুন্দরী যেটা রিস্টক করা হয়েছে ওইটাও 1850 টাকা। এরপর এটা কি নতুন? আচ্ছা, এবার হচ্ছে নতুন একটা ড্রেস দেখাবো যেইটা কিনা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, বডি 80 লাক্সারি লন কটন। জাস্ট বলো কে কোনটা নিবা, জাস্ট বলো কে কোনটা নিবা। আপু, ব্ল্যাক বিউটি কি আবার রিস্টক করবো? আচ্ছা, যদি পাওয়া যায় কখনো, আনা যা আনা সম্ভবপর হয় তাহলে করব, ঠিক আছে, আদারওয়াইজ করা তো পসিবল না। এই যে দেখো, এই হলো গিয়ে ব্যাপার। এই আসবে হচ্ছে আমার ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর, ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর। আপু শেয়ার ডান, থ্যাংক ইউ, টপ ফ্যান দেখা যাচ্ছে তানজিলা ইসলাম আপুকে। ব্ল্যাকের মধ্যে সুন্দর ক্যারামেল কালার দিয়ে হচ্ছে আমার ইসেটা ডিজিটাল প্রিন্টটা করা আছে, এবং নেক পোর্শনটা কিন্তু সম্পূর্ণই হাতের কাজ করা। এই ড্রেসটা কিন্তু হাতের কাজ করা। হাই আপু, কেমন আছো? নাইস ড্রেস, অলওয়েজ লেট করে ফেলি আমি, কেন রোজ সুলতান আপু, লেট করা যাবে না। তোমাকে অনেক কিউট লাগছে প্রিটি গার্ল, থ্যাংক ইউ। এই যে দেখো, এই যে, এই যে সুতার কাজটা না, এটাও হাতে সেলাই করা, এবং এই যে পার্লটা সেট করা, এই পার্লটাও হচ্ছে হাতে সেট করা, এবং এখানে হচ্ছে রিয়েল মিরর, নো, এখানে হচ্ছে ফয়েল মিরর করা, যেগুলো কিনা ওয়াশেবল, ঠিক আছে। এবং এই কাজটা দেখো, জারি সুতা দিয়ে হাতে সেলাই করা, সেলাই করা বলতে পারো বা এমব্রয়ডারি বলতে পারো। এখানে আবার স্টোন করা আছে। আপু কমেন্ট পড়ো না কেন, মানিক আমি পড়ে ফেলেছি তোমার কমেন্ট। এই যে ওকে, খুবই সুন্দর, পুরোটাতেই সেম, পুরো ড্রেসটাতেই হচ্ছে তুমি হাতের কাজ পাবা, পুরো ড্রেসটাতেই হাতের কাজ পাবা, ব্ল্যাকের উপর আর কোনো কালারই হয় না, তাই না? পুরো ড্রেসটাতে তুমি হাতের কাজ পাবা, ওকে। এবার ড্রেসের লোয়ার পার্টটা একটু দেখাই দিই, এই যে দেখো, এটা আসবে ড্রেসের লোয়ার পার্টের প্রিন্টটা, এটা কিন্তু প্রিন্ট। তুমি অনেক প্রীতি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কি তাসনিম, আফি, আফিয়া, আফিয়া তাসনিম, তাই না? না সরি, এটা কি নতুন? এটাও রিস্টক হয়েছে, ওয়াও। এটা দেখো, সাবিনাপুর কি হয়েছে আপু, সাবিনাপুর কি, সাবিনাপুর বেবি হবে, ঠিক আছে, দোয়া রেখো আপুর জন্য। এই হলো কি আমার ড্রেসের নিচের পার্টটা। এইবার চলো চলে যাব গর্জিয়াস লেডি, ও বাবা থ্যাংক ইউ। এই হলো গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা, খুবই দারুণ, খুবই সুন্দর। ব্যাক পার্টেও কিন্তু তোমরা সেম করে ওয়াটার প্রিন্টটা পাচ্ছ, দেখাই দাঁড়াও। এবং এইটার প্রাইস কত হতে পারে বলো আমাদেরকে, ঠিক আছে? ব্ল্যাক ইজ গোল্ড, রাইট। এই যে ওয়াটার প্রিন্টটা হবে, এবং ড্রেসার, এবং ড্রেসার নিচে, ঠিক আছে, ড্রেসের নিচে এরকমের লোয়ার পোর্শনে এরকম প্রিন্ট আউট করা আছে। এই যে দেখো, ইউ আর সো প্রিটি, হ্যালো লাভলি আপু, হ্যালো। এই যে ড্রেসের নিচের পার্টটা, আপনারটার প্রাইস কত? 1850 টাকা আমার ড্রেসটার প্রাইস। আমার ড্রেসটার নাম দিয়েছি পিকক। এটা আসবে ড্রেসের স্লিভস, ফুল স্লিভস তো হবেই, সাথে হচ্ছে বেল বটমও করতে পারবা। আপু শেয়ার ডান, এলা আহমেদ আপু কেমন আছো, থ্যাংক ইউ সো মাচ। তোমার পার্সেল পেয়েছো কি? পাঠিয়েছি তো, পেয়েছো। আচ্ছা, এবার হচ্ছে আমি আমার ড্রেসের ভিউটা দেখাবো, ঠিক আছে? ব্ল্যাক আপু ড্যামরায় দেয়া যাবে, দেয়া যাবে, কেন দেয়া যাবে না? ওয়াও, কি কি ওড়না এটা দেখো, ব্ল্যাকের মধ্যে পিওর মেম্বারশিপ ওড়নার দুপাটা, বা বলতে পারো পিওর দুপাটা, পিওরের ওড়না, ঠিক আছে। এটা আয়রন করে নিতে হবে, আয়রন করলে আরও বড় হয়ে যাবে। পিওরের ওড়না, খুবই নাইস এই ড্রেসটা, দেখো জাস্ট রোজটা দেখো কি সুন্দর করে করা আছে, দারুণ। প্যান্টটা আসবে এক কালারের কটন বডির প্যান্ট, ব্ল্যাক কালারের এক কালারের কটনের প্যান্ট আসবে এইটা। এবার এই ড্রেসটার মানে এটা বাংলাদেশি না, হ্যাঁ, মানে এটার হচ্ছে একটা বলতে পারো বুটিক, বুটিক ড্রেস টাইপ, তাই না? বুটিকের ড্রেস টাইপের মতো, খুবই সুন্দর। প্রাইস আসবে হচ্ছে
আচ্ছা, এই ড্রেসটার প্রাইসও হচ্ছে অনলি 1850 টাকা, 1850। আমি সুন্দর করে দাঁড়ায় একটা স্ক্রিনশট নিয়ে নাও। যদি ভালো লাগে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবা, এটা আমি নিব, এটা আমি এই সাইডে রাখি। আচ্ছা নাও, আমার জন্য দিও। শেয়ার ডান আপু, হ্যাঁ ওকে, গ্রেট, মোসো মোসো। আচ্ছা, লাইভ শেয়ার করে দিও, ঠিক আছে। এইবার চলে যাবো, আমার ড্রেসটার জন্য ইনবক্স করে দাও। হ্যাঁ, আমার ড্রেসটার জন্য ইনবক্স করে দাও, প্রাইস আসবে 1850। জারা হোসেন আপু, আমি তোমার আমি আপনি আমার কমেন্ট দেখো না কেন? আম সরি জারা আপু, আবার লিখো, আমি তোমার কমেন্ট আবার পড়ে দিচ্ছি। সরি জারা হোসেন আপু, আরেকটা রিস্টকিং ড্রেস দেখাবো, এই যে দেখো, আরেকটা রিস্টকিং ড্রেস। ও মাই গড, ও মাই গড, এটা একদমই ও মাই গড ড্রেস, ঠিক আছে, ও মাই গড ড্রেস। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? শুকরিয়া আল্লাহর দরবারে, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এই হচ্ছে আমার বডিটা, লাক্সারি লন ম্যাটেরিয়ালের মধ্যে, ঠিক আছে। বডি আসবে 80, লেন্থ আসবে 46-47, ওকে। এবং এত বডি, যেই বডিতে কিনা তোমরা আবার সাইড থেকে কাপড় কেটে ডিজাইনও করতে পারবা। ব্ল্যাক ড্রেসটার প্রাইস কত ছিল? 1850। আমারটার পিককের ড্রেসের প্রাইসও 1850। হ্যাঁ, কিন্তু এটা লাগায় আজকে আমি মাইকটা লাগায় শান্তি পাইতেছি না। হাই, কেমন আছো? আমানুল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে দেখো, পার্পল ল্যাভেন্ডার কালারের হচ্ছে প্রিন্ট, জাস্ট প্রিন্টটা দেখো। আমি আর এটা ডেফিনেশন দিব না, খালি ধরবো, প্রাইস বলবো। তুমি কোথায় থাকো? আমি বাসায় থাকি। এই যে, এই হলো গিয়ে আমার প্রিন্টটা। আপু এইটার প্রাইস কত? এইটা যেটা আমি দেখাচ্ছি, স্কাই, লাইট স্কাই, ডিপ স্কাই, খুবই সুন্দর, দারুণ দারুণ কালার, দারুণ দারুণ কালার, তাই না? হাই হাই শিল্পী, হাই শিল্পী আপু, শিরিন সরকার, হাই আপু, কেমন আছি সবাই? এই যে দেখো, এইটা হলো ড্রেসের নিচের পোর্শনটা, সুন্দর একদম ওশান ব্লু কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করা। রেড চিলি আছে, দেয়া যাবে? রেড চিলি আছে, দেয়া যাবে? জি, দেয়া যাবে, রেড চিলি আছে বলেছে। এটা হলো ড্রেসের ব্যাক পার্টটা। হ্যাঁ, ব্যাক পার্টটা তোমরা যেভাবে খুশি সেভাবে বানাতে পারবা, দেখো কি কালারফুল। এবং এটা রিস্টক করা হয়েছে, শুধু এখানেই শেষ না, এটাতে কিন্তু আরও অনেক জিনিস আছে, ঠিক আছে। তারপর তারপর হচ্ছে গিয়ে এটার স্লিভসের পার্টটা দেখাই দিব। এই দেখো, এটা হচ্ছে ড্রেসের স্লিভসের পার্ট। স্লিভসের পোর্শনে কিন্তু আমার ইসে আছে, কি যেন বলে, এই যে দেখো, স্লিভসের পোর্শনে সুন্দর পার্পল টোন দিয়ে অনেক কালারফুল দিয়ে করা আছে। হ্যালো জান, ও মা গো মা, আমি তোমার জান নাকি? তাহলে কলিজা কে বলো। আচ্ছা, এবার হচ্ছে এটা চাইলে ফ্রন্টেও দিতে পারো, আবার চাইলে এটাও ফ্রন্টে দিতে পারো, ঠিক আছে, যেভাবে খুশি সেভাবে ঘুরিয়েও বানাতে পারো। আপু দাম কত? এটার দাম কত রে? দেখি ওরা বলে কি না। আচ্ছা, এইবার প্যানেল দেখিয়ে দিই, এটার এই যে দেখো কয়টা প্যানেল, জাস্ট দেখো, এইভাবে হবে না, এই যে। আচ্ছা আপু দাম কত? আচ্ছা আমি দেখাই, আমানুল্লাহ আমি দেখাচ্ছি, এইটা জাস্ট দেখো। এই এই ড্রেসটার কথা মনে আছে কার কার? কি তুমি কোন সময় বুঝি নাই আপু, আপনার ড্রেসটা কি অ্যাভেলেবেল আছে? জি, আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও। কেমন আছো লাবণ্য? রুনা আক্তার, আমি ভালো আছি, কেমন আছেন আপনি? এই যে দেখো, এটার জমাট করা একটা প্যানেল আছে, হ্যাঁ জমাট করা একটা প্যানেল আছে, এই বউ, এবং নিচে আরেকটা প্যানেল আছে যেটা কিনা কেটে সাইডে বসাতে পারবা। এইবার আমার ধরো তো, এটা এটা ঠিক করা লাগবে না, আমি বুঝছি তো আপু, খুব টেনশনে আছি। কেন বাবার কি হয়েছে, কেন হসপিটালে আছেন, এবং কিসের অপারেশনে প্রয়োজন বলেন তো, আমি দোয়া করব, বলেন কি হয়েছে। এটা দাও, এই যে, এইবার দেখাই দিই, তোমরা চাইলে এভাবেও বানাতে পারবা। এই যে ড্রেসটা বেসিক্যালি আসবে এইভাবে, হ্যাঁ আবার চাইলে তোমরা এটা এইভাবেও রেডি করতে পারো। নেকের পোর্শনে এইটা দিয়ে, এত বড় একটা প্যানেল আছে মাসলিনের মধ্যে, এইভাবে প্যানেলটা দিয়ে এইটাও তোমরা এইভাবে সাইডে বসিয়ে দিতে পারো। গেল এইটা, এরপর আরেকটা প্যানেল আছে, এই যে এটা, এটা দেখো, এটাও জমাট করা, এমব্রয়ডারি করা আছে, চাইলে তোমরা এটা এখানেও বসাতে পারো। এগুলো সবই ড্রেসের জন্যে, হ্যাঁ। ব্ল্যাকের মধ্যে প্যানেল ড্রেস হবে, ব্ল্যাকের মধ্যে হুমায়রা ইসলাম আপু একটু সাথে থাকেন, আমি যেগুলো যেগুলো দেখিয়েছি, যদি না ভালো লাগে অন্যগুলোও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা প্যানেল। সো কয়টা প্যানেল হলো? একটা, দুইটা,
তিনটা প্যানেল হয়েছে, ঠিক আছে? এই যে এরকম তিনটা প্যানেল হয়েছে এবং এটার সাথে কি আরো আছে প্যানেল? ওরে বাবারে, আরো প্যানেল আছে দাও। এই দেখো আরো দুইটা, এই প্যানেল ধরতে গেলে আরো একজনকে প্রয়োজন আমার, তাই না? আরো দুইটা প্যানেল আছে। এই যে এটা কিন্তু প্যান্টের জন্য বিশাল বড় প্যানেল। হ্যাঁ, প্যান্টটা একটু পেঁচায় দাও, আগে প্যান্টের কালারটা একটু দেখাই দিয়ে দাও। এই যে এটা হচ্ছে কটনের এক কালারের ট্রাউজার হবে, পেঁচানোর দরকার নেই, এমনি দিয়ে দাও। এটা হচ্ছে আমার প্যান্টের প্যানেল। তোমরা চাইলে প্যান্টে না বসিয়ে অন্য যে কোনো ড্রেসে বসাই দিতে পারো, তাই না? বুদ্ধিমতির মতো কাজ হবে। সো প্যানেল আসলো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এই একটা, পাঁচটা। হ্যাঁ, পাঁচটা প্যানেল আসবে। আর এই হলো গিয়ে আমার ড্রেসের প্যান্টের কাপড়। এবার ওড়না দেখাই দিই, দাও একটু উঠাই দাও, আর একটু উঠাই দাও, পড়ে যাবে। হ্যাঁ, কি ব্যাপার, ও আসে নাই এখনো? দেখো তোর ইসেটা আছে কিনা গাড়িটা। এই আসবে হচ্ছে আমার পার্পল কালারের দুপাট্টা, এবং এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। এর আগে যখন রিস্টক মানে ছিল, একবার আমি লাইভ করেছিলাম, তারপর এটা শেষ খতম। হ্যাঁ, এরপর আবারও সাবিনাপু আনতে পেরেছে। জাস্ট ওড়নাটা দেখো, জাস্ট ওড়নাটা ধরে দাঁড়াইছি, পিওরের ওড়না। হ্যাঁ, লাক্সারি লন কটন বডি, এবং এটা আসবে পিওরের ওড়না, ডিপ বেগুনি, লাইট বেগুনি এবং ম্যাজেন্ডা কম্বিনেশন। এটার প্রাইস শোনাই দাও। তারপর এইটার প্রাইস আসবে মাত্র মাত্র অনলি অনলি 1850 টাকা, 1850। কার ভালো লেগেছে নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্সটা করবা, ঠিক আছে? কার কার ভালো লেগেছে নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবা। কত লাইভ করো, আল্লাহ তোমার শরীর ভালো রাখুক। ওকে, আলহামদুলিল্লাহ, এই রকমের দোয়া চাই। হ্যাঁ, বেশি বেশি করে এরকমের বেশি বেশি করে দোয়া চাই। জাস্ট ওড়নাটা একটু দেখাই দিচ্ছি। এইটা বললাম না, এটা দেখানোর আগেই শেষ, আর কালকে মর্নিং হইতে হইতে তো শোরুম থেকে এই সব শেষ। এই আসবে হচ্ছে আমার ড্রেস, প্রাইস আসবে হচ্ছে 1850। আমি তো পাই নাই এখনো, কল দেয় নাই। আচ্ছা, তাহলে পেয়ে যাবো অনেক 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 অর্ডার। সো আমাকেও একটু টাইম দিতে হবে, আমার আমার পেজে যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি। আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি সবাই? আচ্ছা, দারুণ লাগছে ড্রেসটা। হোলসেলে বিক্রি করেন আপনারা, ইনবক্স করতে পারেন হোলসেলের জন্য, ওয়াইল্ড ফ্যাশন বিলিতে ইনবক্স করতে পারেন। এইবার নেক্সট ড্রেসে চলে যাব। এটা কি নতুন আর রিস্টক? নতুন, তুমি তো অনেক চালাক হয়ে গেছো। ও, একটা নতুন দিচ্ছ, একটা রিস্টক দিচ্ছ, দারুণ একটা ড্রেস। অনেক সাধনার পর একটা জিনিস আনতে পেরেছি, ঠিক আছে? অন কি? ওকে ওকে, আচ্ছা এটা দেখো, এইটাও আরেকটা ব্ল্যাক আছে, কিন্তু ব্ল্যাকের ছড়াছড়ি। হ্যাঁ, ব্ল্যাক ড্রেস মানেই হচ্ছে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটার নাম কি দিব, রেইনবো? হ্যাঁ, নাকি রেইনবো নামে আছে কিছু? এটা জাস্ট দেখো আপু, তোমার পরে ড্রেসটা দেখো, আমি দেখিয়ে ফেলেছি আপু। ব্ল্যাক ড্রেসটার প্রাইস কত বলো? ব্ল্যাক কোনটা? আমি যেটা পরেছি, না আমার তো ব্ল্যাক না, ব্ল্যাকও ছিল 1850 টাকা। হ্যাঁ, ব্ল্যাকও ছিল 1850 টাকা, লাক্সারি লন কটন। আই লাভ ব্ল্যাক, নো উই লাভ ব্ল্যাক, মেয়েরা আমরা অনেক ব্ল্যাক পছন্দ করি, এখন ভাইয়ারাও পছন্দ করে। আপু পার্পলটার প্রাইস 1850, ইটস সো প্রিটি। হাই আপু, কেমন আছো? অনেক ভালো, শুকরিয়া, অনেক ভালো আছি, ঠিক আছে? এই আসবে হচ্ছে আমার ড্রেসের নিচে লোয়ার পার্টটা, বডি 80, সাথে কিন্তু এরকমের পার আছে। এই পার্টটা দিয়ে, এই যে যে এক্সক্লুসিভ পার্টটা, এই পার্টটা দিয়ে তোমরা এই রকমের প্যানেল করতে পারবা। আপু আপু, আপনার দেশের শোরুম কোথায়? আমার দেশের শোরুম হচ্ছে কি যেন, খিলগা তালতলা মার্কেটের পশ্চিম দিকে, সুন্দরবনের অপোজিটে, 931/C। আই লাভ ব্ল্যাক, ওকে। আমিও অনেক পছন্দ করি ব্ল্যাক কালার। এটা জাস্ট দেখো, নুড পিঙ্ক কালার দিয়ে হচ্ছে আমার প্রিন্টটা। আপু আব্বুর টিউমার হয়েছে? ওকে ওকে, ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ, আমরা সবাই দোয়া করে দিব, ঠিক আছে? যেন অপারেশনটা সাকসেসফুল হয়, ঠিক আছে? তোমার ড্রেসের প্রাইস বলো মাত্র মাত্র, আমার ড্রেসের প্রাইস 1850। এবার এটা দেখা আপু, প্রাইস প্লিজ, সাদিয়া সুলতানা কোনটার প্রাইস জানতে চান বলেন? এই যে নুড পিঙ্ক কালার দিয়ে হচ্ছে প্রিন্ট, ডিজিটাল পার্টটা। এবার ড্রেসের ফুল ভিউটা একটু দেখাই, এই যে, ঠিক আছে? এই আসবে হচ্ছে আমার প্রিন্টটা। এবার ড্রেসের ব্যাক পার্টটা একটু দেখাই, এটা আসবে ড্রেসের ব্যাক পার্ট। ওয়াও, চাইলে এটা দিয়েও ড্রেস মেকিং করতে পারো। হ্যাঁ, চাইলে আপু, প্রাইস প্লিজ, সাদিয়া সুলতানা আপু কোনটার প্রাইস জানতে চান বলেন? আমি বলে দিচ্ছি, সাইডে একটা প্যানেল আছে, হ্যাঁ, রেইনবো টাইপের একটা প্যানেল, খুবই সুন্দর।
স্লিভস এই যে আমি বলে দিয়েছি এইরকম করে স্লিভস রেডি করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ব্ল্যাক ড্রেসটার প্রাইস 1850, ব্ল্যাকটার প্রাইস 1850, পার্পলটার প্রাইস 1850, আমি যেটা পড়েছি এটার প্রাইসও 1850, ঠিক আছে? কারণ এগুলো সব লাক্সারি লন। আমি গিয়েছি আপু আপনাদের শোরুমে, ওয়াও, তাই নাকি? এটা হলো ড্রেসের স্লিভস এর পার্টটা। শিফন ড্রেস দেখাও, আজকে কটন দেখো, আবার নেক্সট লাইভে শিফনের একটা ইসে করবো না, ঠিক আছে, সেগমেন্ট রেডি করব। তুমি 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 দিদি কি আমি বলো, এবার এটার বডি পার্টটা একটু দেখিয়ে দিলাম, এবার এটার ফুল ভিউ দেখাবো। নিশ্চয় এটা এক কালারের ড্রেস না, এটার সাথে আরো অনেক কিছু আছে। কি কি আসবাবপত্র আছে আমি দেখাই। ওয়াও ওয়াও, ইটস টোটালি অ্যামেজিং, ও মাই গড, ও মাই গড ড্রেস। এটা আরেকটা ব্ল্যাক, এটা হচ্ছে ও মাই গড ড্রেস, দেখো। এই যে এটা আসবে আমার সুন্দর একটা ভারী এমব্রয়ডারি প্যানেল। আপু তোমার ড্রেসটা খুব ভালো লেগেছে, আব্দুল্লাহ কি লিখেছো, খুব সুইট আপু, অনেক সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এইটা দেখো কেমনে করছো, খুব লাইক করে আপনাকে, রাবিত কান্না করছে, ও খুব লাইক করে, কেন কান্না করছে কেন? এই যে এই হচ্ছে গিয়ে আমার আমার এমব্রয়ডারি প্যানেলটা, যেটা কিনা আমার নেকের পার্টে বসবে। এই যে দেখো এই হচ্ছে গিয়ে আমার নেক পোর্শনে বসবে, ঠিক আছে? ব্ল্যাক কালার বডি এবং সুন্দর এরকমের প্রিন্ট করা আছে, ড্রেস বানালে বুঝে যাবে এই ড্রেসটা কত সুন্দর হবে। ওয়াও, আলাদা করে দাও, আগে প্যান্টটা দেখাই। এই যে দেখো এটা আসবে হচ্ছে আমার কটনের ট্রাউজার, ঠিক আছে? এখানেই শেষ না, আরো আছে, হ্যাঁ দুটো একসাথে দাও, হ্যাঁ এমনি দাও এমনি দাও। এই যে এটা আসবে আরেকটা প্যানেল, যেটা কিনা তুমি স্লিভসে বা পায়ে ইউজ করতে পারবা, এটা তোমরা প্যান্টেই বসিও। এই যে দেখো এটা আসবে প্যান্টের প্যাচ, দুইটা পায়ে দুইটা প্যান্টের প্যাচ, সো আমি এটা এভাবে ধরে দেখাই, ঠিক আছে? ইন্ডিয়া, হাই ইন্ডিয়াতে নাই, না ইন্ডিয়াতে নাই। এইবার এটার ওড়না দেখাবো এবং প্রাইস মেনশন করব, চলে আসো। ওয়াও, তুমি একটু ধরো, আমি একটু ওড়নাটা দেখাই। এই দেখো খালি ফুল আর ফুল, খালি ফুল আর ফুল, নাইস না? এবার গায়ে ধরে দাও। এই যে দেখো এটা আসবে শিফন না, একদম সুতি না, এটা হচ্ছে পিওরের দুপাট্টা, ঠিক আছে? এত সুন্দর প্রোডাক্ট তোমরা হাতে না পেলে বুঝবা না। পিওরের দুপাট্টা কালারফুল, অসম্ভব প্রিটি কালার দিয়ে কমপ্লিট করা আছে, ইয়েলো ব্ল্যাক, একটু পড়ে গেছে, একটু তুলে দাও তো, ইয়েলো ব্ল্যাক, অনেক অনেক কালেকশন মানে কালার দিয়ে করা আছে, নাইসলি নাইসলি একদম সুপার ডুপার করে করা আছে, ঠিক আছে? পিওরের দুপাট্টা, প্রাইস আসবে সেম, এইটাতেও তোমরা তিনটা প্যানেল পাচ্ছ, পিওরের দুপাট্টা পাচ্ছ, লাক্সারি লন কটন ম্যাটেরিয়াল পাচ্ছ, প্রাইস অনলি 1850, 1850। আপু ঝাপসা কেন? আমি তো মুছে টুছে নিলাম, কেন ঝাপসা হচ্ছে তোমাদের কাছে আমি বুঝলাম না আপু। আচ্ছা হাই হাই হাই, এটার প্রাইস ছিল 1850 টাকা। এবার হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা ড্রেস দেখাবো, এটা কি, এটা নতুন? আচ্ছা এইটা দেখো, এবং লাস্টে একটা তোমাদের ড্রেস দেখাবো, যেটা কিনা অসম্ভব নাইস, তোমরা অনেক বেশি পছন্দ করেছিলে, অনেক বেশি পছন্দ করেছিলে। এটা দেখো এটা একদমই নতুন, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এতগুলা যে ড্রেস দেখিয়েছি, আমি একটা ব্ল্যাক ড্রেস নিব, এবং পার্পলটা অলরেডি আমার আছে, আর এই ড্রেসটা আমি মিস করব না। প্লিজ একবার হাই বলে দিয়েন কষ্ট করে রাবিতকে। ওকে ওকে ঠিক আছে, ওকে হাই হাই বেবি, কেমন আছো? হাই হাই হাই, সাজু খান লিখেছেন হাই, ঠিক আছে আপু, ঠিক আছে আমি দেখাচ্ছি। এটা আসবে হচ্ছে আমার ইয়েলো বডি, ইয়েলো কালার বলতেই আমি একদম পাগল। কেমন আছো সাজু ভাই লিখছে, আমি ভালো আছি। এই দেখো এরকমের আসবে, এটা কিন্তু হোয়াইট না, এটা হচ্ছে বাটার টোনের একটা প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, এবং এখানে কিন্তু ওয়াটার প্রিন্টও আছে, ওয়াটার প্রিন্টও আছে, ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালার, এখানে এরকমের একটা। তোমার ড্রেসটার প্রাইস কত? মাহি আক্তার প্রাইস হচ্ছে মাত্র অনলি 1850 আমারটা। জেরিন জামান লিখেছেন হ্যালো, হাই আপু, রাতের রাতে লাঞ্চ হয়েছে? না রাতে কি লাঞ্চ হয়, বোকা। তোমারটা কি হবে আপু প্রাইস? আমারটা হবে, আমারটার প্রাইস আসবে হচ্ছে মাত্র 1850। এবার এটার ডাউন পার্টটা একটু দেখাই। এই যে দেখো, হ্যাঁ আমার এখনো লাঞ্চ ডিনার কিচ্ছু হয়নি, হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? চা কফি ডাব এগুলো খেয়েই হচ্ছে, স্যান্ডউইচ এগুলো খেয়েই দিন চলে যাচ্ছে। এই যে এই হলো গিয়ে আমার ড্রেসের লোয়ার পার্টটা, ইটস ভেরি প্রিটি, তাই না?
সরি কেন ও আচ্ছা ইটস ওকে এটা হয় এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা লোয়ার পার্টটা স্কাইফ স্কাই দিয়ে ফ্লাওয়ার করা আছে টিউলিপের মতো আর এই যে দেখো জবা ফুলও আছে ঠিক আছে নাইস এটা ভালো লেগেছে অনেক একদমই ইউনিক লেগেছে আমার কাছে সো দ্যাট এটা আমার তারপরে বাকিগুলো তোমাদের এটা আসবে আমার ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ বানিয়ে পরে দেখাবো যদি সময় সুযোগ হয় এটা আসবে ড্রেসের ব্যাক পার্ট অনেক সুন্দর কালারফুল বানালে বোঝা যায় যে ড্রেস কেমন হবে তাই না এইবার ড্রেসের স্লিভসের পার্ট দেখাই খুব সুন্দর লাগছে তোমাকে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আপুরা এইবার দেখাবো স্লিভসের পার্টটা কি রে ও চলে গেছে বাইক আছে না ওর এই যে এটা আসবে ড্রেসের স্লিভসের পোর্শন হ্যাঁ তো পাপু আপু তোমার ড্রেসটা খুব সুন্দর আসে আর ডান থ্যাংক ইউ সো মাচ সে মর্নিং থেকে ঘুরতেছে তোমার হাতেরটার দাম কত আচ্ছা আরে আমার হাতেরটার দাম কত রে বল নাই তাহলে চলে গেছে দাও আচ্ছা ওয়াও ও এটা কি আজকে লাইভ তো ফাটাফাট ফাটাই দিছ সবগুলো ড্রেস সুন্দর হ্যাঁ আপনি ঘরে বসে বসে ভিডিও কলে খালি কথা বলেন তাইলে হবে হ্যাঁ শোরুমে আসতে হবে দেখতে হবে না কি কি কালেকশন আসছে নতুন এই যে দেখো এই যে দেখো আপু আমার কমেন্ট পড়ো এই যে স্মৃতি আপু আমি পড়ে ফেলেছি এটা জাস্ট দেখো নেভি ব্লু নেভি ব্লু এমব্রয়ডারি নেভি ব্লু সিকোয়েন্স কেন নেভি ব্লু দিয়েছে জানো এই যে এখানে নেভি ব্লু বর্ডার লাইন করা আছে আমি ভেবেছিলাম ব্ল্যাক হ্যাঁ আমি ভেবেছিলাম ব্ল্যাক এই যে দুইটা এইরকম দুই পাশে আসবে আমি বলেছি না এই ড্রেসটা টোটালি একদম ডিফারেন্ট চাইলে স্লিভসেও বসাইতে পারবে তা না চাইলে দুইটা স্লিভসেও বসাই দিতে পারবা আপু কেমন আসো ভালো আছি তুমি কেমন আসো এটার ওড়নাটাও দেখাই তারপরে প্যান্টে যাব ওয়াও জাস্ট দেখো জাস্ট ওড়নাটা দেখো আমি ধরে দাঁড়াই থাকি ব্লু হোয়াইট অ্যান্ড ইয়েলো ব্লু হোয়াইট অ্যান্ড ইয়েলো পিওরের ওড়না ব্লু হোয়াইট অ্যান্ড ইয়েলো পিওরের দুপাটা ঠিক আছে ব্লু হোয়াইট অ্যান্ড ইয়েলো এবং এটা দেখো বেইজ কালার দিয়ে হচ্ছে আমার কটন প্যান্টটা হচ্ছে কটন কটনের ট্রাউজার এটার প্রাইস কত এটার প্রাইস কত বলো লাক্সারি লন কটন হ্যাঁ এইটা 50 টাকা কম কেন আচ্ছা 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 পায়ে প্যানেল না এই জন্য ওকে এইটার প্রাইস 1800 টাকা 1800 দেখে নিতে পারো প্রাইস আসবে 1800 এটা আমি নিয়ে নিব তারপরে বাকিটা তোমরা জানো প্রাইস অনলি 1800 টাকা 1800 টাকা এটার প্যানেলটা অ্যামেজিং একটা প্যানেল ইউ নো এটার প্যানেলটা অ্যামেজিং একটা প্যানেল এই যে দেখো নেভি ব্লুর মধ্যে নেভি ব্লু সিকোয়েন্স আমি এই রকমের ড্রেস আর পাই নাই মানে আজকে যা দেখাইছি এতদিন যা দেখাইছি এই রকমের ড্রেস পাই নাই অনেক সুন্দর ছিল অনেক বেশি এক্সক্লুসিভ ছিল এটা এখানে থাক আপু এটা এটা আর ইয়েলো পার্পলটা অনেক সুন্দর আমারটা হ্যাঁ আর আমি কই আমার ডুবাই দিছো তাহলে হবে এইবার যেটা কিনা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ভালো লেগেছে বাট অর্ডার করলে তো ড্রেস আসবে প্যানেলটা আসবে না এরকম হয় নাকি আচ্ছা এরকমও হলে সময় নিবা তারপরে হচ্ছে হয়তো আমাদের শোরুম থেকে চেঞ্জ করে নিবা অর এলস চেক করে নিবা সব প্রবলেমের সলিউশন আছে তাই না সব প্রবলেমের সলিউশন আছে এইবার এইবার হ্যাঁ আপু রাতের ডিনার হয়েছে না রে শোনা এখনো হয়নি আচ্ছা মাত্রই না রাত শুরু হ্যাঁ আমার জন্য মাত্র তো রাত শুরু হয়েছে এখনো ডিনার করা হয়নি এইবার যেটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে ইয়েলো বার্ড মনে আছে ইয়েলো বার্ডের কথা যেটা পরে আমাদের না হলেও 200 পিসের অর্ডার ছিল বাট আনফরচুনেট আমরা দিতে পারি নাই সাম কারণ সাম রিজন যাই বলো কিছু না কিছু কারণের জন্য আমরা দিতে পারি নাই বাট এখন চাইলে নিয়ে নিতে পারো তোমারটা অন্যরকম সুন্দর হ্যাঁ আমারটা অন্যরকম সুন্দর থ্যাংক ইউ তাজরিন ইসলাম আপু এটা আমাদের সেই ড্রেস ইয়েলো বার্ড হ্যাঁ ইয়েলো বার্ড একদম ঝলসে গেছিল লাইভ মনে আছে এই ড্রেসটা পরে যখন লাইভ করেছিলাম ঝলসে গেছে মানুষের মন ঝলসে গেছে সবার লাইভ তারপর অন্যান্যদের লাইভও ঝলসে গেছিল ঠিক আছে আমরা দিতে পারি নাই কিন্তু এই মুহূর্তে
আজকে থেকে ওয়াইল্ড ফ্যাশন বিউটিতে তোমরাও পাচ্ছ ইয়েলো বার্ড, ঠিক আছে? ইয়েলো বার্ড আজকে তোমরা পেয়ে যাবা। ওকে, ঢাকার মধ্যে কি হোম ডেলিভারি? ইয়েস রিতু আপু, ঢাকার মধ্যে হোম ডেলিভারি। এটা দেখো বডি 80, লেন্থ 46-47। আমার ছবিটা বাইর করতে পারবি? আমি যেটা পড়েছিলাম পেজে দেয়া আছে না, ছবি ও পেজেও দেয়া আছে। সো সারপ্রাইজ কি হলো তাহলে? আমি যে এত বয়ান দিলাম, লাভ কি হলো? ও আচ্ছা আচ্ছা, আব্দুল্লার গলার সাউন্ড অনেক হয়ে গেছে। পারবিনাপু লিখেছে ইয়েস। হ্যাঁ, এই যে দেখো টপ ফ্যান পারবিনাপু আমাদের, ঠিক আছে? আপু তোমার ড্রেসের প্রাইস কত? মৌ মেঘবালিকাকে অনেক দিন পরে পেয়েছি, কেন কই ছিলেন এতদিন? আমার ড্রেসের প্রাইস 1850 টাকা। ওকে, এই যে দেখো হেটার্সরা কোথায়, চলে আসো। ইয়েলো বার্ড কিন্তু আমাদের কাছে চলে আসছে, কি বলো? হাই লাবণ্য আপু, তোমার পরার ড্রেসটা দেখো প্লিজ। রতন ভাই, আমি আমার পরার ড্রেসটা দেখাই ফেলছি। এটা হচ্ছে এমব্রয়ডারি আমার ইয়েলো বার্ডের, ঠিক আছে? লোয়ার পার্টটা দেখিয়ে দিই। এটার যেই শিফনের দুপাট্টাটা ছিল, মানে মেম্বার শিফনের ওড়নাটা ছিল, দেখে পাগল হয়ে গেছিল আপুরা কালার কম্বিনেশন দেখে। এটা হচ্ছে নিচের ডাউন পার্টটা, লোয়ার পোর্শনটা আসবে এই রকম, এবং ব্যাক পার্টটা হচ্ছে এইটা। সরি, ভুল দেখিয়েছি, ব্যাক পার্ট ইজ এইটা। এইটা হচ্ছে ব্যাক পার্ট। আপু আপনাকে বেশি সুন্দর লাগছে, ড্রেসটা সুন্দর হলে আমাকেও ভালো লাগবে, তোমাকেও ভালো লাগবে। সো সুন্দর ড্রেস নিতে হবে আমাদেরকে, সুন্দর ড্রেস পরতে হবে, কি বলো? আবার পচা ড্রেসও যদি চোখে ভালো লেগে যায়, ধরো একটা কালার, যে কালারটা তুমি কখনোই পরো নাই, অবশ্যই ট্রাই করবা ওই ড্রেসটা, ঠিক আছে? অবশ্যই ট্রাই করবা। এটা আসবে ড্রেসের নিচের পোর্শনটা, নিচের প্রিন্টটা দেখে নিতে পারো, ঠিক আছে? স্লিভসের পার্টটা আসবে এইটা, স্লিভসটা আসবে মাঝখানে, মিডলে দিয়েছে দেখে আমাদের দেখাতে একটু কষ্ট হলেও আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। এই যে এটা আসবে আমার ড্রেসের স্লিভসের পার্টটা, ঠিক আছে? ড্রেসটা অনেক সুন্দর সঞ্জিদা ইসলাম আপু, তোমরা কল্পনা করতে পারবা না, আমরা 200-র বেশি অর্ডার ছিল কিন্তু আমরা দিতে পারি নাই, ঠিক আছে? আমরা দিতে পারি নাই, বাট দিব এখন, এখন দিয়ে দিব। তো যারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি তাদের জন্য বলছি, আপনারা চাইলেও নিয়ে নিতে পারেন। আপু তোমার ড্রেসটা কি পাওয়া যাবে? কেন যাবে না, অবশ্যই যাবে। আমার ড্রেসটার প্রাইস আসবে মাত্র 1850, এবং ইয়েলো বার্ড, ইয়েলো বার্ড বলে ইনবক্স করে দাও, ইয়েলো বার্ডের ওড়নাটা। আচ্ছা, এই যে, এই যে কালারটা দেখো, কালারটা দেখো ওড়নার কালারটা, জাস্ট দেখো। হ্যাঁ, কালারটা হচ্ছে পিকক। আপু আজকে কয়টা লাইভ করলা? আপু এই নিয়ে তিনটা খামু। আরে না, ও খায় না এত চাটা। আচ্ছা, ওকে, গ্রেট, ঠিক আছে। এই হলো গিয়ে আমার পিওরের ওড়নাটা, ঠিক আছে? তবে হ্যাঁ, সারপ্রাইজ দিয়েছি আমি, আমি আমাদের পেজে যারা যারা এটা চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা আসবে কটনের প্যান্ট। ইয়েস, পারবিনাপু অনেক খুশি হয়েছে, তাই না? ইয়েলো বার্ডটা পেয়ে অনেক খুশি হয়েছ না তোমরা? এটা আসবে কটনের ট্রাউজার। এইবার এইটার আগের প্রাইসটাও বলে দিচ্ছি, এখনকার প্রাইসটাও বলে দিচ্ছি, এটা অনেক কষ্টে আমরা আনতে পেরেছি। হ্যাঁ, অথচ থাক বলবো না, এটার আগের প্রাইসটা কত ছিল? হাই, চলে গেছে। আচ্ছা, এইটার প্রাইস আসবে হচ্ছে 1800 টাকা, 1800 টাকা। ওকে, এটা শিপিং চার্জ 100 টাকা বেড়েছে, সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা, 1800 টাকা। ভালো লাগলে নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবা, ঠিক আছে? সো ডান। অনেক কি সুন্দর তুমি আপু, আমানুল্লাহ লিখেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর কিছু দেখাইবা? তারপর আচ্ছা শেষ, আমার ড্রেস দেখানো আছে, এবার আমি আমার ওড়নাটা একটু দেখাই দিই তোমাদেরকে। হ্যাঁ, ইচ্ছা, আচ্ছা একটাই, আচ্ছা, ওকে, আমি একটু পর জাস্ট ড্রেসটা চেঞ্জ করব। সুন্দর সুন্দর ছবি তুলে ফেলেছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমি তোমাদের সামনে আরেকটা লাইভ নিয়ে হাজির হচ্ছি, ঠিক আছে? আরেকটা লাইভ নিয়ে হাজির হব, জাস্ট আমাকে 5 মিনিট দাও,
এই হচ্ছে আমার ড্রেস, প্রাইস আসবে অনলি 1850 টাকা। ভালো লাগলে ওয়াইল্ড ফ্যাশন বিডির পেজের সাথেই থাকবে এবং লাইক দিয়ে যাবে অবশ্যই। আপু জান, সুমনা তোমার তোমার কেমন চলছে, আমার সাথে কথা বলো, তোমার সাথে লাইভের ব্যাপারে আমার কথা আছে, তোমার বিজনেস কেমন হচ্ছে বলো। ঠিক আছে, অনেক দোয়া তোমার জন্য, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথেই থেকো। আপনার কথা স্পষ্ট হচ্ছে না কেন বিল্লাল খান, কেন কি হয়েছে? সো এখন চলে যাচ্ছি, 2 মিনিটের মাথায় আমি আবারও আসছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা।